فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون شمالنا قريبان إيمان ثاك بي تارو جنبنا جابي যেমন বলা হয়েছে একটি জবের দানা পরিমাণ কি একটি গম পরিমাণ ইত্যাদি, এই সামান্য পরিমাণ ইমান বা কল্যাণ বলতে কি বোঝায়? হাদিস আছে যে যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাতে আর তারপরে আম্বিয়া রাসূলগণের শাফাতে মানুষকে জাহান্নাম থেকে বের, প্রথম কথা যারা জান্নাতে যাওয়া জাহান্নামে না গিয়ে জান্নাত পেল আর তারপরে অনেকে জাহান্নামে চলে যাবে, তারপরে আখরিজ মান কানা ফী কালবিহি মিসকাল শাইরাতিন মিসকাল খারদাতিন মিন মিসকাল খারদাতিন মিন ঈমান খারদাল মিন ঈমান, যা সরিষা পরিমাণ যার অন্তরে ইমান আছে তাকে বের করো, যা পরিমাণ যার অন্তরে ইমান আছে বের করো, ইত্যাদি ইত্যাদি যা রাখ, এইসব কথা যে রয়েছে এর মানে কি? তো আজকালকার মুসলিম যে যারা জনগণ বেনামাজি কোনো আমল নাই সারা জীবন, অন্তরে কতটা ইমান আছে এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে আসল প্রশ্ন। তার মানে বলতে চাইছি এই হাদিসের আলোকে নামে মুসলিম হইলেই ওর দাবি হচ্ছে আমার অন্তরে সরিষার চাইতে বেশি ইমান আছে সুতরাং আমি জান্নাত পেয়ে যাবো নাকি, এটাই তো উদ্দেশ্য আসলে। ভালো করে শুনুন, শেখ ইবনে উসাইম রাহিমাহুল্লাহ নামাজ ত্যাগের বিধান এই হাদিস গুলো, তার আগে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, তার আগে ইমাম ইবনে তাইমিয়া শাইখ ইসলাম রাহিমাহুল্লাহ তারা আলোচনা করেছেন, আর এছাড়াও বহু আলেমা কেরাম বলেন এই হাদিস গুলোর ব্যাখ্যা সম্পর্কে, যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে, জব পরিমাণ ইমান আছে, অন্য পরিমাণ ইমান আছে, এর মানে হচ্ছে যে তার ইমানে কিছু বই প্রকাশ করছে, না হলে ইমান আছে কেমন করে বোঝা যাবে? আর এই সর্বনিম্ন ইমানটাই হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া, তাহলে সর্বনিম্ন ইমানটাই হচ্ছে কি পড়া? পাঁচ অক্ত নামাজ পড়ে মদখোর হইতে পারে, পাঁচ অক্ত নামাজ পড়ে জুয়ানি হইতে পারে, পাঁচ অক্ত নামাজ পড়ে জেনাকারি হইতে পারে, পাঁচ অক্ত নামাজ পড়ে আমি পাপুরকে হালকা করছি না, কিন্তু নামাজ ছাড়া গুনাহ এর চাইতে ছোট গুনাহ, নামাজ ছাড়ার গুণায় সমস্ত গুণার চাইতে বড় শিরকের সমান গুণায়। যেমন একটা লোক দুর্গাকে সেজদা করছে বা দরগাকে সেজদা করছে আর একটা লোক নামাজ পড়ে না, দুটি কিন্তু সমান, দুটি কিন্তু সমান আসলে সেই কথা। এই জন্য যার অন্তরে সরিষার পরিমাণ ইমান আছে মানে তার প্রমাণ হচ্ছে পাঁচ অক্ত নামাজ। তাহলে কেউ যদি কাবিরা গোনা মেলা করেছে হারাম খেয়েছে সুদ খোরো কোনোদিন জানাতে যাবে যদি পাঁচ অক্ত নামাজ, যদি আমাদের বাঙালি সমাজে পাওয়া যায় না সুদ খোর পাঁচ অক্ত নামাজ পাওয়াই মুশকিল, তাই না? বাস থাকতে পারে সুদ আমাদের দেশের মদ খোর আর পাঁচ অক্ত নামাজই পাওয়া যায় না, কিন্তু আরবদের মধ্যে আছে মদ খাচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়ে, কারণ মুসলিম লাজম সাল্লি, লাজম সাল্লি মানে সাল্লি করে নামাজটা পড়ে মুসলিম থাকে, ও মদ খায় পাইছে, কিন্তু আমাদের দেশের জাহিল সমাজ বুঝে না যে নামাজের কত যে গুরুত্ব রয়েছে, নামাজ না পড়লে বেরিয়ে গেল ইসলাম থেকে, এটা বুঝে না, যার ফলে নামাজও পড়ে না মদ খায়। নামাজে যদি পাঁচ অক্ত হয় ফজর নামাজ পড়ে আর মদও খায় শাস্তি পেয়ে জান্নাতে চলে যাবে, তবে একদিন জান্নাতে আসতে পারে, কিন্তু বেনামাজি জান্নাতে যাবে না সঠিক মতে, সঠিক মতে ইসলাম আছে মুসলিম কিন্তু সঠিক মতে, এটা হচ্ছে গবেষকের মতের সঠিক মত। আর এই সম্পর্কে বিস্তারিত পড়তে চান তাহলে নামাজ ত্যাগের বিধান শেখ উনাসে রাহিমাল্লাহ এই কিতাবটি বাংলায় আছে পড়ে নিতে পারবেন, আর বিদে যারা পড়তে চান ইমাম ইবনে কাইয়িমের কিতাব কিতাব সালাহ ও হুকম তারিখা কিতাব রয়েছে, বড় কিতাব রয়েছে সেটা পড়ে নিতে পারেন, ইমাম ইবনে কারতুল ফাতাওয়ার কিতাবগুলি পড়ে নিতে পারেন যারা বেশি ভালো আলেম পড়তে পারেন বিস্তারিত জানার জন্য। আর এই সরিষা পরিমাণ ইমান মানে ইমানের দাবি কিছু আছে, ইমান মানে কি? বিশ্বাস, বিশ্বাসের কিছু দাবি নেই, আপনাদের যদি বিশ্বাস থাকে যে আলোচনা করে খানা দানা নেই সোজা টান দিবেন না, দেবেন না দেবেন না, দেবেন না বসে থাকবে কি হতে বসে থাকবে, খাবার নেই যাই বাড়ি যাই খাওয়ার বাসায় যাই খাওয়ার ব্যবস্থা করবো, তাই না? তাহলে সাঁতার তো আসবে, কিন্তু যদি বিশ্বাস থাকে যে না খাবার আছে 5 মিনিট লেট হলে একটু থামি খেয়ে দিয়ে যেতে হবে, তাই কিনা? বিশ্বাসের একটা দাবি আছে, বিশ্বাসের কি আছে একটা দাবি আছে, দাবি পূরণ করতে হবে। সরিষা পরিমাণ ইমানের দাবি হচ্ছে 5 অক্ত নামাজ মিনিমাম, এটা ভালো করে আমি এই কথাটি বহু ভাবে মুসলিমদেরকে বোঝাইতে চাইছি যাতে করে কমপক্ষে নামাজটা পড়ে আমার কাছে না থাকতে পারে, আমার কোনো যায় আসে না কে কি করলো না করলো, কিন্তু আমি চাই যে কমপক্ষে জাহান্নাম থেকে বেঁচে যায় কোনো একদিন জাহান্নাম থেকে উঠে আসুন, আর বেনামাজ হয়ে গেলে পরে জাহান্নাম থেকে অহমে খারিজ দিবেন না, সূরা মুদাসসির তাফসীর পড়ে দেখবেন ওখানে
আমরা খুনি ছিলাম, আমরা ব্যভিচার করেছিলাম, আমরা ভুলু ফিলিম দেখেছিলাম, আমরা জুয়া খেলেছিলাম, আমরা সুদখোর ছিলাম, আমরা ঘুষখোর ছিলাম। আমার বেঈমান ছিলাম, কি বলবে, লাম না কো মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তো এই চারটি কথা নয়, যে নামাজ ছেড়ে দিবেন আর নিজেকে মুসলিম মনে করবেন, সরিষা পরিমাণ না, পাহাড় পরিমাণে মানা যায়, কেবল আমার ইমান নাই। আজকালকার বিনা মসজিদ আমি তো এরকম, কেবল আমার ইমান নেই, সরিষা পরিমাণ, আর বিশাল পাহাড় পরিমাণে এখানে ইমান আছে, এই দাবি করলে হবে, এই দাবি আখেরাতে চলবে।